সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে। আর এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে পার্কিং 2248 নামের একটা অ্যাপ্লিকেশন রিভিউ করব, যেটি দেখলে আপনারা জানতে পারবেন পার্কিং 2248 অ্যাপ রিয়েল অর ফেক্ট, পার্কিং 2248 অ্যাপ লেজিট অর স্ক্যাম, এন্ড পার্কিং 2248 অ্যাপ রিয়েলি পেমেন্ট অর নট। সো প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও ফর ডিটেলস। প্রথমত আমরা অ্যাপসের ইনফরমেশনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো অ্যাপসটি অলরেডি 50K প্লাস বার ডাউনলোডস হয়ে গেছে। তো এখন আমরা সরাসরি পার্কিং 2248 অ্যাপসটিকে ওপেন করে দিব। অ্যান্ড অ্যাপসটিকে ওপেন করে দেওয়ার পর আমাদের সামনে এই অ্যাপসটির নাম্বার ওয়ান বিগ নেগেটিভ পয়েন্ট চলে আসবে, সেটি হচ্ছে এই অ্যাপসের মধ্যে আমাদেরকে কোনো প্রকার রেজিস্ট্রেশন অ্যান্ড সাইন আপ করতে হবে না। যখনই আমরা অ্যাপসটিকে ওপেন করবো তখন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, এরকম একটা গেমস চলে আসবে। এই দিক থেকে আমরা কারের গেমস খেলে পেপাল, ডলার অ্যান্ড অ্যামাজন গিফট কার্ড আর্নিং করতে পারবো, যেমনটা আমরা গুগল অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখেছিলাম। বা যখনই আমি আমার নিজের ডিভাইস থেকে অ্যাপসটিকে ওপেন করলাম তখন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এদিক থেকে কারের গেমস আসছে, এবং উপর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো আমাদের ডিভাইসের মধ্যে কোনো প্রকার পেপাল, ডলার অ্যান্ড অ্যামাজন গিফট কার্ড, ডলার অপশন আসে নাই, এক কথা রিডিম অপশন আসে নাই। জাস্ট উপর দিকে আমরা স্টপ বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে সাউন্ড মডিফাইড করার অপশন চলে আসবে। এখন কত হচ্ছে এই অ্যাপসটিকে আসলে রিয়েল নাকি ফেক্ট, আমার ডিভাইসের মধ্যে আমার মোবাইলের মধ্যে রিডিম অপশন আসতেছে না। সো আপনার ডিভাইসের মধ্যে অবশ্যই পেপাল, ডলার, অ্যামাজন গিফট কার্ড, ডলার এবং রিডিম অপশন আসতে পারে। তবে এর জন্যই কি অ্যাপসটি রিয়েল, সো অ্যাপসটি রিয়েল নাকি ফেক্ট এটি জাস্টিফাই করার জন্য কিন্তু আমি আপনাদের সাথে অ্যাপসটি নাম্বার ওয়ান বিগ নেগেটিভ পয়েন্ট তুলে ধরছি, যে এই অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্টার অ্যান্ড সাইন আপ অপশন নাই। বাট যে অ্যাপসগুলো রিয়েলি পে করে থাকে ওই অ্যাপসগুলোকে যখন আপনি ওপেন করবেন তখন অবশ্যই আপনাকে রেজিস্টার করতে হবে অথবা সাইন আপ করতে হবে, দেন ওই অ্যাপসের মধ্যে কাজ করে আপনি ডলার আর্নিং করতে পারবেন। বাট এটি হচ্ছে এই অ্যাপসের নাম্বার ওয়ান নেগেটিভ পয়েন্ট। অ্যান্ড অ্যাপসটির নাম্বার টু নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটির নামের পাশে আর্লি অ্যাক্সেস লেখা রয়েছে, এবং আমি আপনাদেরকে বলে থাকি যে এই অ্যাপসগুলোর নামের পাশে আর্লি অ্যাক্সেস লেখা থাকে তার মধ্যে 99% অ্যাপ্লিকেশনই ফেক হয়ে থাকে। অ্যান্ড অ্যাপসটির নাম্বার থ্রি নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসের যতগুলো রিভিউ, যতগুলো ফিডব্যাক রয়েছে, এই সবগুলো রিভিউ, সবগুলো ফিডব্যাক এই অ্যাপসের ডেভেলপার প্রাইভেট করে রেখেছে। এবং আমি আপনাদেরকে আরও একটা কথা বলবো, এই অ্যাপসের যে কোম্পানি রয়েছে এই অ্যাপসের কোম্পানির নাম হচ্ছে এক্স ফান গেমস, এবং এই এক্স ফান গেমস কোম্পানির আরও কিছু গেমস রয়েছে, আরও কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, তারা গুগল অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখায় যে এই অ্যাপসগুলো থেকে আসলে পেপাল, ডলার আর্নিং করা যায় অ্যান্ড অ্যামাজন গিফট কার্ড, ডলার আর্নিং করা যায়। বাট তাদেরই আরও একটা অ্যাপ্লিকেশন যার নাম হচ্ছে 2248 চিপ কানেক্ট, এবং এদিকে রয়েছে 2048 সলিটাইড, এবং এদিক থেকে এদিকে রয়েছে শেক মানি ট্রি, এবং নিচের দিকে চলে আসার পর আমরা দেখতে পাবো তাদের নতুন একটা অ্যাপ্লিকেশন যার নাম হচ্ছে পার্কিং 2248। সো তাদের কোম্পানির যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে এই সবগুলো অ্যাপ্লিকেশন টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম অ্যাপ্লিকেশন। সো তাদের কোম্পানির কিছু অ্যাপ্লিকেশন নিয়েও আমাদের চ্যানেলের আগে থেকে ভিডিও করা ছিল। সো আমি আপনাদেরকে বলবো, যারা মূলত ভাবতেছেন যে পার্কিং 2248 অ্যাপসের মধ্যে আপনি কাজ করে পেপাল, ডলার এক কথায় আপনি মানি আর্নিং করবেন, সো আমি তাদেরকে বলবো পার্কিং 2248 অ্যাপ ইজ টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম অ্যাপ্লিকেশন। So don't use this app and don't waste your valuable time. Thank you so much for watching this video.